হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঘড়িতে ঠিক 10টা, তাই জন্য তোমাদের সবাইকে বললাম গুড মর্নিং। সকাল থেকে কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, ঠিক আছে। বিছানাটা পরিষ্কার হয়েছে, ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি, কিন্তু টিভি দেখে নিয়েছি আমি আগে সকালে উঠে, একটুখানি টিভি দেখে নিয়েছি, নিউজটা দেখে নিয়েছি, আর এখন খাবো, খাচ্ছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মিন্স হচ্ছে এটা আছে মাফিন্স, কালকে নিয়ে এসেছিলাম, তো মাফিন্সটা মেয়েকে অর্ধেক দিয়েছে আজকে। কালকে কারণ হচ্ছে গিয়ে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, হাজব্যান্ড এসেছিলো 1-2 ঘন্টার জন্য, তো ওকে ছাড়তে গিয়েছিলাম, তো সন্ধ্যাবেলা পুরো ভিজে এসেছি, কাক ভিজে বলে না, ওরম টাইপের ভিজে এসেছি। তো এখন ওই আসার পথে তখন মাফিন্স নিয়ে এসেছিলাম, তো ওই মাফিন্সই সকালবেলা ঠান্ডা পড়েছে ওই জন্য উঠিনি, আর ওই জন্য মাফিন্স কিনে নিয়ে এসেছিলাম। মাফিন্স মেয়েকে অর্ধেক দিয়ে দিয়েছি, আর গ্রেপস আঙ্গুর ছিল, আঙ্গুরগুলো দিয়ে দিয়েছি মেয়েকে, দুটো টিফিন দিতে হয় তোমরা জানো, তো ওই জন্য ওকে দিয়ে দিয়েছি, আর মাফিন্স বেঁচে আছে, ওটা এখন আমি ব্রেকফাস্ট করছি। আর সকালবেলা আমার স্পেশালি আমার রুটি বা অন্য কিছু খেতে ভালো লাগে না, ছোট্ট একটু হালকা ধরনের ব্রেকফাস্ট হবে আমার, ওটাতেই হয়ে যায়, কারণ ভারী ওই রুটি চিবনা আমাকে হয় না আমার দ্বারা, ওই জন্য ভারী কিছু খাই না, ছোটো ছোটো কিছু টুকটুক করে খেয়ে নিই। আর কী আছে দেখাবো, একটা জিনিস দেখাই তোমাদের, তারা কালকে দেখেছি একটা চিয়া সিডের বিস্কিট, চিয়া সিডের বিস্কিট, এটা দারুণ হেভি টেস্ট। কালকে ওই বেকারি থেকেই ওটা আছে, বেকারি আছে সদর বাজারে, ওই বেকারি থেকেই এই বিস্কুটটা নিয়ে এসেছি, আর একটা এই মাফিন্সটা নিয়ে এসেছি, আর সাথে আছে চা জমে গেছে। আর ঠান্ডা ভালো পড়ে গেছে, মানে যাওয়ার যে ঠান্ডাটা যাবে তো আস্তে আস্তে, সে যাওয়ার নাম নিচ্ছে না, বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা পড়ছে, এরম হচ্ছে। আর আজকে সরস্বতী পুজো, তো আমি এখানে ভেবেছিলাম করব এবার, কিন্তু এর আগেও করেছিলাম, বাড়ি থেকে সব আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, সরস্বতীর পুজোর কিছুদিন আগে এসেছিলাম, তখন বাড়ি দিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। এবার এখানে যে যাব, কালকেই যেতাম, তো কালকে ওর আসার ঠিক নেই, আর হঠাৎ চলে আসতো, তার মধ্যে রান্না ঠান্না করতে হবে, ও আবার খেয়ে আবার একটুখানি দরকার ছিল, এখানে কাজ ছিল ওর, তো ও করে আবার চলে গেছে, ওখানে ইউনিটেই চলে গেছে আবার, তো ওই জন্য আর কি কালকে কিছু হয়নি, তো আমি ভাবলাম ঠিক আছে নেক্সট টাইম, নেক্সট টাইম তো এখানে পুজো দিতে যাবো, আর মেয়েকে একটুখানি ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো। এখানে বাঙালি মার্কেট আছে, তো ওখানে পুজো হয়, বাঙালি মার্কেট মানে পুরো এলাকাটাই পুরো বাঙালি, বুঝেছো, তো ওখানে একটা মার্কেট আছে বাঙালি, ওই জন্য বাঙালি মার্কেট বলি আমরা, তো ওখানে নিয়ে যাবো বিকেলবেলা, দেখি যদি বৃষ্টি না হয় তাহলে নিয়ে যাবো, তাহলে ও একটুখানি খুশি হবে, বাচ্চা মানুষ সরস্বতী পুজো। আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, বাইরে থাকার এটা একটা লস, সে পাশে চারিদিকে পুজো তো হয়, সরস্বতী পুজো মানে একটা বিশাল ব্যাপার, এখানে কিছু মনেই হচ্ছে না, সরস্বতী পুজো কিছু মনে হচ্ছে না। আর কালকে বিকেলে ও যাওয়ার আগে অনেক কিছু করেছি, রান্না তো করেছি, তারপর ও যাওয়ার আগে পিঠেও করেছি, পিঠে মানে হচ্ছে কি আমার বান্ধবী গিয়েছিলো পাপিয়া, পাপিয়া বাড়ি গিয়েছিলো, তো ও নিয়ে এসছে চালের গুঁড়ো, আর একটা ওই যে জ্যাক অলিভার বলেছিলাম সেই জ্যাক অলিভার নিয়ে এসছে, আর ঘি নিয়ে এসছে, আর আমার শাশুড়ি পাঠিয়েছে গুড় আর ঘি, ঠিক আছে। তো এবার ওই চালের গুঁড়ো দিয়ে কালকে ছিল, মানে 500 মতো চালের গুঁড়ো এনেছিল, তো ওই চালের গুঁড়ো দিয়ে একটুখানি রাত্রিবেলা পিঠে করেছিলাম বিকেলবেলা আর কি, ও তো বিকেলেই চলে গেছে, ও বেরিয়েছে তাও 5:30 নাগাদ বেরিয়েছে, তো তার যাওয়ার আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি অল্প একটুখানি পিঠে করেছি, আর পিঠেটাও আছে, মানে সবার পিঠে দেখে না, আর আমার আর এই যে আমার বলে আমার হাজবেন্ড বলে তোমার জিপটার জন্য মরবে তুমি, জিপটা এত লম্বা, জিপটাই তো সব কিছু বলো, জিপের জন্যই তো এত দূর আসা, পায়ে পিঠে বানিয়েছিলাম সবাই, মানে আমি সব বন্ধুদের পিঠে দেখে দেখে না ইউটিউবে আমি মানে ভেতর দিয়ে তোমার লোভ হয়ে মানে জিভে জল পড়ে যাবে নিচে, ওরকম হয়ে গেছে এত পিঠে দেখে, খাও বাচ্চু খাও, আমার একদিন সময় আসবে আমিও পিঠে খাবো তখন দেখবে। তো মাফিন্সটা খেয়ে নি, তারপর
খাবো পিঠে, সব খাবো একবারে, আজকে সবই খেয়ে নেবো। এখন 10টা বাজে, বেজে গেছে একটুখানি, টাইমের পর সবজিওয়ালা আসবে, সবজি নেবো, কিচ্ছু সবজি নেই, একটা সবজি নেই ঘরে, সবজি নেবো তারপর রান্না বসাবো একদিকে। এই হলো ব্যাপার। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পুজো হচ্ছে, কার বার বাড়িতে খিচুড়ি হলো, খিচুড়ি ভোগ, আমাকে বলবে। হ্যাঁ যেতে না পারি, বললে কি অসুবিধা বলো। চলো, অনেক কথা হলো, চা খাওয়া হলো, ব্রেকফাস্ট করা করা হলো, এবার যাই কাজ করতে। কারণ হচ্ছে কি, এখন না কাজ করলে বাজে এখন 11টা, অনেক দেরি হয়ে যাবে, মেয়ে আসবে, তারপর জামা কাপড় এক ঢিপ পড়ে আছে ওখানে, ধোবো ওগুলো। চলো লেগে পড়ি, এবার শুরু করে দিই, এবার ইঞ্জিন চালু, সোয়েটারটা খুলবো, খুলে শুরু হয়ে যাবে একদম, আর থামাথামির কোনো সিন নেই, একদম ঝড়ের গতিতে চলবে। এবার সব কাজ শেষ করে তারপর টাই বাবু যখন আসবে তারপর দেখা করো, ঠিক আছে? চলো এখনের মতো। গাড়ি কিন্তু চলছে এখনও, কিন্তু স্টপ হয়নি, স্নান করে এসে ঝটঝট করে এসেছি, এখন শাকটা বেছে নেবো, দুদিন হয়ে গেছে, এটা যদি না করি তাহলে এটা একদম যাবে মরে, ওই জন্য শাকটা বেছে নিই, বেছে নিয়ে তারপর পালং শাকটা করব, আর একটু ডাল করব ভাবছি আপাতত, আর একটুখানি আলু সিদ্ধ দেবো, আর একটা বাবুর জন্য ডিমের অমলেট করে নেবো, হয়ে যাবে, এতেই দুজনের রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমি শাকটা বেছে নিই। শাকটা ভালো করে ধুয়ে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এবার আমি শুধুমাত্র শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এই পালং শাকটা করবো। আজ মূলো বেগুন কিছু দেবো না, আজ খুব তাড়াতাড়ি আছে, আর এরম করেও আমি দেখেছি বেশ ভালো লাগে খেতে পালং শাকটা, সবসময় মূলো বেগুন দিয়ে ভালোও লাগে না, ওই জন্য একটুখানি কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল। দেখো ডালটাও হয়ে গেছে আমার, মুগ ডাল বসিয়েছি আজকে একটুখানি, এটাই করবো, একটুখানি সবজি দিয়ে মুগ ডালটা করে নেবো, আর এদিকে আমি রসুনটা থেতো করে নিয়েছি, এবার রসুনটা এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি যখন লাল হয়ে আসবে রসুনটা, তখন আমি এই পালং শাকটা দিয়ে দেবো। তোমরা কিন্তু যদি না করো পালং শাক এরমভাবে, একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে, নর্মাল মানে বেগুন মূলো এইসব দিয়ে চাই তো একটুখানি আলাদা হয়ে যাবে, চেঞ্জ মানে খাবারটা ভালো লাগবে খেতে, তো আমি এরমভাবেই করি যখন ইচ্ছে না করে। তো এখন রসুনটা ভালো ভাজা হয়ে গেল, এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো, শাকগুলো দিয়ে আমি এটা একটু নুন দিয়ে তারপর ঢাকা রেখে, ঢাকা দিয়ে তারপর এটা হয়ে যাবে, মোটামুটি খুব তাড়াতাড়িও হয়ে যায়, এটা নুন দিয়ে দিলাম, এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি মেয়ে খাবে যেহেতু, ওই জন্য আমি সবসময় যখন শাক করি তখন আমি লঙ্কাগুলোকে বার করে রেখে দিই, আর একটুখানি জল এখনও আছে, এটা একটুখানি টানিয়ে নেবো, আর এদিকে আমি ডালটা দেখিনি ততক্ষণ, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে দেখো আমার কিন্তু শাকটা একদম শুকিয়ে এসছে আর একদম হয়ে গেছে, দেখো কতটা শাক ছিল আর এইটুখানি হয়ে গেছে, আমাদের জন্য যথেষ্ট অবশ্য। তো
এটাই হলো আজকে রান্না। আর শাকটা আমার হয়েই এসছে মোটামুটি, তো এবার আমি একটুখানি চাটনি করব। অনেকগুলো টমেটো ছিল যেগুলো একটুখানি বেশি করে নিয়ে আসি, তো ওই জন্য একটু পেকে পেকে গিয়েছিলো, তো আমি ভালো একটু চাটনিও করে নিই। একটু চাটনি যদি করে রেখে দিই একটু একটু করে শেষ পাতে খাওয়া হয়ে যায়, তো ওই জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর একটু পাঁচফোড়ন আর তেজপাতা, এই দিয়ে আমি কিন্তু চাটনিটা তৈরি করবো, টমেটোর চাটনি আর এর মধ্যে একটুখানি যেমন কাজু আর কিশমিশ সেটাই দেবো। আর এর মধ্যে আমি একটুখানি যেমন চিনি দাওয়ার দিয়ে দিয়েছি নরম হয়ে গেছে যখন, আর একটু কাজু আর একটুখানি কিশমিশ দিয়ে আমি এই চাটনিটা কিন্তু তৈরি করে জেলি টাইপের করে কিন্তু আমি রেখে দেবো। ওই যে শেষ পাতে একটু মিষ্টি হলে ভালো লাগে, তো ওই জন্যই আর কি একটু টানিয়েই রাখবো আমি। তাহলে চলো মেয়েকে নিয়ে আসি, তারপর খাওয়াতেও হবে ওকে। রসুন ফোড়ন দিয়ে পালং শাক হেভি লাগছে, হেভি লাগছে। এই যদি আমি খাইয়ে দিই তাহলে 15 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে মোটামুটি, আর এই জন্য উনি বসে থাকেন তাহলে 2 ঘন্টা মোটামুটি। আর জম্মুতে কি না হতো, ক্যাপসিকাম হয়েছিল আর লঙ্কা তো মানে একবার বসিয়েছি পুরো সারা বছর ওই গাছে লঙ্কাই হয়ে গেছে। লাস্ট পর্যন্ত যখন আমরা চলে আসছিলাম কোয়ার্টার থেকে, সবাই তখন উগড়ে 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 নিয়ে যাচ্ছিলো গাছগুলো পুঁতবে বলে সবার বাড়িতে, এত লঙ্কা হতো এত লঙ্কা হতো, কি বড় বড় লঙ্কা হতো। পালং শাক বসিয়েছিলাম, লাল শাক, তারপর সবুজ ওই নোটে শাক বলে নোটে শাক, শিমলা মির্চ, তারপর আর কি ছিল বেগুন ভেন্ডি সব বসিয়েছিলাম গার্ডেন করে সামনেটা। কোয়ার্টার থাকলে পাওয়া যায় গো, এখানে ভাড়া থাকি তো, এখানে ভাড়া বাড়িতে সুখ নাই, মাছ ধইরা সুখ নাই যেমন বলে তেমন ভাড়া বাড়িতে থাকা সুখ নাই, এই জন্য কোয়ার্টার থাকলে তবু একটুখানি মজা লাগে, কোয়ার্টারে না থাকলে সেই ইয়েটা বোঝা যায় না বুঝলে। চলো তাহলে তো খাইয়ে নিয়ে, তারপর আমি খাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আমরা দুজনে একসাথে খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর যে কটা বাসন আছে সেই কটা, রান্নার যে কটা বাসন আছে আর এমনি যে কটা হয়েছে এখন এটা ধুয়ে তারপর এখন একটুখানি বসবো, বা শই তো না আমি, তো একটু বসবো আর মেয়েও পড়তে যাবে, তো আমি ভাবলাম এর মধ্যে ওর টিফিন টিফিন যা আছে সব কটা ধুয়ে রেখে দিই। তাই জন্য আর কাজ যত করে নিয়ে ফ্রি বসা যায় ততটা একটুখানি ভালোভাবে স্থিরভাবে বসা যায় আর কি, ওর জন্য কাজ যতটা আছে করে নাও। তাহলে আমি বাসনটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হবে, ঠিক আছে চলো। যাচ্ছি পাপিয়ার বাড়ি, কারণ হচ্ছে পিঠে করেছিলাম না, বললাম না যে পিঠেটা ওটা আমি কেন আগুন নিয়ে খেলছো, ধূপকাঠির ওটা ছিল ওই লাস্টের টুকু বেঁচে আছে ওইটা নিয়ে খেলছে, সব সময় আগুন নিয়ে খেলবে। তো ওই পিঠে করেছিলাম না, ওই পিঠেটা একটুখানি ওকে দিয়ে আসি, তো একা একা খেতে কেমন লাগে, ও পাশে রয়েছে দুজনে মানে বন্ধু, তো ওকে দিয়ে আসতে যাবো এখন। আর মেয়ে পড়ে চলে এসছে, বিকেল হয়ে গেছে, আমি ঘুমোই না দুপুরবেলা ওই জন্য আমি ঘুমোইনি, কিন্তু ও পড়ে চলে এসছে, তো এখন বাজে কটা বাজে দেখবেন
সাতটা, 7টা বাজে এখন, এখন চলে যাই আর একটুখানি বাজার করব। বাজার করার পর ওর বাড়ি যাব, ওর বাড়ি থেকে এসে তারপর রান্না করব, রান্না করে খেয়ে আজকের মতো দিনটা এখানেই শেষ করব। ঠিক আছে, তাহলে আমি ভাবলাম চলো তোমাদের টাটা বাই বাই করে দিই, আবার একটা কালকের নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার মেয়েকে দেখিয়ে দিই একটু। হাই, সবাই ভালো আছো বলবে আমাকে কমেন্টস করে। আচ্ছা মাগু, বলবে আমাকে কমেন্টস করে। চলো, বাবা শিখে গেছে না, তুমি পড়াশুনোই করবে। তো যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর সরস্বতী পুজোতে তোমরা কে কি করলে সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই বলবে, আর আজকের ব্লগটা কেমন হলো সেটাও অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট। আর এই যে পিঠে পিঠে নিয়ে নিয়েছি, আর তাহলে অন্য ব্লগে আবার দেখা হবে। চলো তাহলে আবার অন্য ব্লগে দেখা হবে। ঠিক আছে, তাহলে চলো টাটা, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, বাই বাই।